এটা বন্ধুরা পাখির জন্য, এই যে ছোটো ছোটো দানা, ঠিক আছে। এই পাখিটা কত? 20 টাকা। আর কবুতরটা এটাও 20 টাকা। বন্ধুরা এটা হচ্ছে পানির বাটি দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন কবুতরের খাবার বাটি স্টিলের, এটা কত পড়ে? 40 টাকা। এটা পড়ে 40 টাকা। এটা কেজি কত? এটা হলো কেজি 80 টাকা করে পড়ে। 80 টাকা কেজি পড়ে গুগু খাবার, তাই না? গুগু এবং পাখি, ওইগুলো কেমন দাম পড়ে? 50 টাকা পার পিস। এই হাঁড়িগুলোর দাম কেমন ভাই? ছোটটা মিডিয়াম 30 টাকা। খোলা দোকানে কিনতে গেলে আপনারা কিন্তু 10 টাকা নিতে পারবেন না। আসসালামু আলাইকুম, দেশি খামার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই, আমি শফিক ভাই। বন্ধুরা নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। বন্ধুরা বর্তমানে আমরা আছি ঢাকা জেলা মিরপুর এক কবুতর এবং পাখির হাটে। বন্ধুরা আজকে এমন একটা দোকান আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এটা কিন্তু বন্ধুরা ক্ষণস্থায়ী না, এটা হচ্ছে স্থানীয় দোকান। তো এখানে আপনারা শুক্রবার হাট বাদেও সপ্তাহে 7 দিনই আপনারা খোলা পাবেন। দোকানটার মধ্যে কী কী আছে, কী কী অ্যাক্সেসরিজগুলো আপনারা নিতে পারবেন, সেগুলো এক নজরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তার আগে ভাইয়ের সাথে মাত্র 10 সেকেন্ডের একটা কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাই। ভাই কেমন আছেন? ভাই শুরুতে আপনার নাম এবং ফোন নাম্বারটা একটু বলে দিবেন। মোহাম্মদ অমিত হাসান। ফোন নাম্বারটা বলে দিবেন। আচ্ছা, ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে? আচ্ছা, যেহেতু আপনার স্থায়ী দোকান, এটা কিন্তু অস্থায়ীও না, যে কোনো চাইলে যে কোনো ভাই বাংলাদেশের যে কোনো জেলায় থেকে বাসের কন্ডিশনের মাধ্যমে এগুলো নিতে পারবে, যে কোনো অ্যাক্সেসরিজ ইনশাল্লাহ পাঠাইতে পারবেন, এখানে আইসে নিতে পারবে। তো বন্ধুরা যারা ঢাকা এবং গাজীপুর কিংবা আশেপাশে আছেন তারা কিন্তু চাইলে নিতে পারবেন। তো শুরুতে কিছু আপনাদেরকে খাঁচা দেখানোর চেষ্টা করবো ভাই, দেখে আসেন। এগুলো কি পাখির খাঁচা সব? এটার সাইজ কেমন এই খাঁচার? আমরা দুইটা দেখাইলাম, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য অ্যাক্সেসরিজ আছে, এখানে দেখতে পাচ্ছেন একটা ইটের গুড়া, গ্রিট না, গ্রিট বলা হয়। এটা কি কবুতর খায়? পাখি খায় না। পাখির জন্য কোনটা? এটা এটা বন্ধুরা পাখির জন্য, এই যে ছোটো ছোটো দানা, ঠিক আছে। এই পাখিটা কত? 20 টাকা। আর কবুতরটা? এটাও 20 টাকা। আচ্ছা যাই হোক, এটা কি ভাই? এটার গুড়াই? এগুলো দামিগুলো না? আচ্ছা, এগুলো কেমন দাম পড়ে বয়ম? এটা কেমন দাম? 100 টাকা এক বয়ম। এটাও? এটাও 100 টাকায়। আর যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা যাদের কবুতরের জন্য কিংবা পাখির জন্য পানির বাড়ি বুটি গুটি গুটি যা লাগে, এই যে চঙ্গটা দেখতে পাচ্ছেন, এটা পাখির জন্য ইউজ করা হয়। তো যাই হোক, এই বাড়িগুলো কেমন দাম? 20 টাকা পার পিস। কেউ যদি অধিকাংশ বাড়িগুলো নিতে চায়, যেমন 10 বা 20 পিস বা 50 পিস, তাদের জন্য কিছু সারটার আছে? আছে বন্ধুরা। এটা হচ্ছে পানির বাটি দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন কবুতরের খাবার বাটি স্টিলের, এটা কত পড়ে? 40 টাকা। এটা পড়ে 40 টাকা। যাই হোক, নতুন একটা আইটেম, এটা কি ভাই? এটা কিসে খায়? পাখি খায়? এটা খায়, পানি খায়। এটার দাম কত? এটা 20 টাকা। দুইটা থাকে না? যাই হোক, এটার মধ্যে কি ভাই মোড়ানো আছে? এটা কি করে? এটা সেম এটাই? এটা ক্যালসিয়ামের জন্য? যাই হোক, আমি কিন্তু বিস্তারিত বলতে পারবো না, আমি একটু সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করবো। এটা কি ভাই? গ্রিড মানে এটা গুঁড়ো দেয়। এটার দাম কত? 5 টাকা। বন্ধুরা তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন পাখির কিন্তু কিংবা কবুতরের আপনারা এই যে পানির বাটিটা পেয়ে যাবেন, মানে বোতলটা, এটা কত দাম? এটা 20 টাকা। 20 টাকা, মাশাল্লাহ। আপনার কাছে দেখতে পাচ্ছি ভাই অসংখ্য পাখির খাদ্য, তাই না? এগুলো কি কবুতরে খাইতে পারে? কবুতরে পাখির জন্য এগুলো, তাই না? খাবার। তো যাই হোক, বন্ধুরা দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার, এখানে চীনা রয়েছে, এখানে চীনা মিক্স আছে, এখানে চীনা বিভিন্ন আইটেম আছে, কিন্তু আমরা এটা দেখাবো। এটা দেখতে পাচ্ছেন সমস্ত আইটেম কিন্তু মিক্স আছে। এটা দাম কেমন কেজি পড়ে? এটা কেজি কত? এটা হলো কেজি 80 টাকা করে পড়ে। 80 টাকা কেজি পড়ে গুগু খাবার, তাই না? গুগু এবং পাখি। তো যাই হোক, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাইয়ের দোকানটা মাশাল্লাহ, অসংখ্য অ্যাক্সেসরিজ আছে, কিছুটা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন ভাই, এই মইগুলো কেমন দাম পড়ে? 50 টাকা পার পিস। আর এই বাড়ির মধ্যে কি আছে এগুলো? বাড়ির মধ্যে হলো মনে করেন পাখি, যে পাখি ছোট পাখি খাইতে পারে না সেগুলা, তাই না? ছোট পাখির জন্য। যাই হোক বন্ধুরা, এই যে মালা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু খাঁচার মধ্যে মানে সুন্দর করে রাখে, এগুলোর মধ্যে পাখি ওঠানামা করে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক পাখির হাড়ি রয়েছে। এই হাড়িগুলোর দাম কেমন ভাই? ছোটটা মিডিয়াম 30 টাকা। আচ্ছা যাই হোক বন্ধুরা, আপনারা নিবে কথা বলতে বলে নেবেন, যেহেতু ভাইয়ের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই খোলা আছে, কোনো সমস্যা নেই। এগুলো হচ্ছে কবুতরের বন্ধুরা, এই যে মালসার মধ্যে পিছিয়ে দেয়,
ধরনের কাপড়, এই কাপড়গুলো প্রাইস কেমন পড়ে? এগুলো 7 থেকে 8 টাকা, 7 থেকে 8 টাকা প্রাইস পড়ে। এটা কিন্তু বন্ধুরা খোলা দোকানে কিনতে গেলে আপনারা কিন্তু 10 টাকা নিতে পারবেন না, এগুলো 10 টাকা নিচে কেউ সেল করে না। তো যাই হোক বন্ধুরা, সবই অ্যাক্সেসরিজ খুবই চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন। ইদানিং যেখানে দেখতে পাচ্ছেন এই খাঁচার সাথে কিন্তু আপনার ট্রেগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। আসলে বন্ধুরা বাইরের দোকানটা কিন্তু মাশাল্লাহ অনেক বড়, ঠিক আছে। কবুতর এবং পাখির জন্য যত আসবাবপত্র কিংবা আপনার অ্যাক্সেসরি আছে সবগুলো কিন্তু পেয়ে যাবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের কথা বাড়াবো না, আমি যেসব আইটেম দেখালাম এখান থেকে কোনো আইটেম যদি আপনাদের ভালো লাগে বাইরের কাছ থেকে নিতে পারেন। ভাই যেহেতু নামটা বলছেন আরেকবার একটু বলে দিবেন। হ্যাঁ, অমিত হাসান। ফোন নাম্বারটা? আপনার বাবা কন্টিনিউ দোকানে বসে, আপনি মাঝে মাঝে বসেন তাই না? তো আপনাকে আপনার নাম্বারটা আপনি দিচ্ছেন তাই না? বাবার নাম্বার দিচ্ছেন, যে কোনো একজন রিসিভ করলেই সমস্যা নাই। আচ্ছা যাই হোক, তো বন্ধুরা এখান থেকে যদি আপনার কেউ নিতে চান এই হাটে এসে কিন্তু নিতে হবে, আর যদি যারা বেশি অংশ নিতে চান তাদের জন্য কিন্তু ডেলিভারি সিস্টেমটা করা যাবে। যাই হোক, কমর্টিয়াসান ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আমরা আল্লাহ হাফেজ, ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।